আমাদের ট্রেন এখন রাজমন্ডি এলাকায় ক্রস করছে। আমার ওয়ান দা ওয়ে লোর বিশেষ কিছু নজর আসলো, যার জন্য এটা আমি তুলে ধরলাম আপনাদের জন্য। দেখুন, অন্ধ্রের আমরা জানি অন্ধ্রের মাছ খুবই ফেমাস, যেটা পশ্চিমবঙ্গে প্রচুর সাপ্লাই হয় আর সেগুলো এভাবেই চাষ হয়। দেখুন, ছোট ছোট পন করে চাষ হয় আর চারিদিকে মানে পুকুরের চারিদিকে নারকেল গাছ লাগানো আছে আর এই দেখুন ছোট ছোট পন্ডে মাছের চাষ হয়, যেগুলো এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। অন্ধ্রের মাছের চাষ খুবই ফেমাস, এখানের লোক মাছ অত খায় না কিন্তু মাছের চাষ এখানে প্রচুর হয়, যে পুরো পশ্চিমবঙ্গ তো বটেই, পুরো দেশেই এটা সাপ্লাই হয়। আর এটা দেখা যাচ্ছে যে রাজমন্ডি গোদাবরী নদীর তীরেই এটা ম্যাক্সিমাম হয়ে থাকে। এ দেখুন গোদাবরী, আমাদের ট্রেন গোদাবরী রিভার ক্রস করছে রাজমন্ডি এলাকার। রিভারটা দেখতে খুবই সুন্দর, খুবই চওড়া আর ব্রিজটাও অবভিয়াসলি ব্রিজটাও চওড়া আর গভীরতা মনে হয় গোদাবরী অতটা থাকে না, কেননা দেখা যাচ্ছে চর পড়েছে মাঝে মাঝে। ওয়ান্ডারফুল ভিউ এক্সপিরিয়েন্স, আপনাদের অবশ্যই ভালো লাগছে ভিডিওটা দেখে, কেননা মাছ আর নদীর কম্বিনেশন, ইটস এ ইউনিক ভিডিও হতে চলেছে। আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আপনাদের ফ্রেন্ডদের বলুন, এনকারেজ করুন দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের সকলের ভালো লাগবে। আমার তো খুবই এক্সাইটিং লাগছে, এর জন্য এটাকে তুলে ধরার চেষ্টা করলাম। এ দেখুন নদীর মাঝে চর পড়েছে, বালির চর, গোল্ডেন স্যান্ড, আর অন্য দিক দিয়ে আবার নদীটা বয়ে গেছে। ইটস এ নদীটা প্রায় মোর দ্যান কিলোমিটার উইড্থ লম্বা। তো এ দেখুন আবার আর রাজমন্ডি এলাকায় এটা প্রচুর ধানের চাষ হয়, এখানে রাইস বল অফ আন্ধ্রপ্রদেশ বলা হয়। ইটস এ ভেরি এক্সাইটিং ভিডিও, খুবই সুন্দর লাগছে এটাকে ক্যাপচার করতে পারায়। ইটস এ ভেরি ইউনিক ভিডিও। অন্যদিকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, এই দেখুন আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, এটাও রেল ব্রিজ, খুবই দুটো দুটো ব্রিজ আছে, দেখুন এটাও রেল ব্রিজ, একটা ট্রেন যাচ্ছে মনে হচ্ছে। আপনারা হয়তো অত বুঝতে পারছেন না কিন্তু আমরা আমাদের নজর এসেছে। ভিউয়ার্স, থ্যাংক ইউ টু ওয়াচ মাই ভিডিও, সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন নদীটা খুবই চওড়া, এর জন্য ভিডিওটাও লম্বা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।